नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल मिसेस कावेरीज किचन। आज के आमी जे रेसिपी करब सेटा हलो चिकेन कबाब। आमरा घरोवा भावे किभावे चिकेन कबाबटा करे थाकि सेटा आज के आमी करब। आपनारा प्रथम थेके लास्ट पर्यन्त भिडियोटा प्लिज देखबेन ए अनुरोध करी। आर जदि भालो लागे भिडियो अवश्य हमार चैनल के सबस्क्राइब करबें, प्रचुर प्रचुर शेयर करबें, लाइक कमेंट करते एकदम ही भूलें ना। तो चलो देखे नी, एखाने आमी 300 ग्राम बोनलेस चिकेन भालोभावे चारकोना करे देखुन स्क्वायर करे आमी प्राय केटेछी, एकटु पतला करे एकटु स्क्वायर करे केटे धुए भालोभावे आमी एखाने रेखे दिएछी। सब समय बोनलेस चिकेनटा सब समय एकटु स्क्वायर करे एबं एकटु पतला करे केटे नेवार चेष्टा करबें। आमी जलटाके भालोभावे निंगड़े चिपे एकदम फेले दिएछी मांसेर। आमी प्रथमे एखन एखाने माझारि साइजेर पाति लेबुर हाफ अंश आमी दिए दिलाम रस चिपे। पाति लेबुर रस दिए देवार पर दिए दिलाम हाफ चामच रसुन बाटा, हाफ चामच आदा बाटा एवं हाफ चामचर थेके एकटू बेशी पेंयाज बाटा। एखन आमी एई उपकरणगुलोके भालोभावे मेखे नेब। लेबु रसेर साथे खूब भालोभावे मेखे नेब। एखन आमी आर किछु देब ना, পরে আমি বাকি মশলা আবার দেব। আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন এই চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচের থেকে কম একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব। এখানে আমি তন্দুরি মশলা দিয়েছি। আপনাদের ঘরে যদি তন্দুরি মশলা না থাকে তাহলে আপনারা এটা ছাড়াই কিন্তু এই চিকেন কাবাবটা তৈরি করতে পারেন। এখানে হাতে নিয়েছি আমি কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটাকে আমি হাতে ভালোভাবে ডোলে একটু গুঁড়ো করে নিলাম, সেটাকেও আমি এবার দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ টক দইকে ছাকনার মধ্যে রেখে দিয়েছিলাম। টক দইয়ে যে টক জলটা সেটা সম্পূর্ণ বাইরে বেরিয়ে গেছে, শুধু সেরা অংশ যেটা দইয়ের সেটাকে আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমি সব উপকরণগুলোকে চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা সবসময় চেষ্টা করবেন প্রথমে জলটা একদম ভালোভাবে নিংড়ে চিপে নেওয়ার। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে দিলাম কালারের জন্য আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আমি আবারও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। জল বেরোলে কিন্তু ভালো হবে না, যার জন্য জলটা একদম চিপে নিংড়ে যতটা সম্ভব চেষ্টা করবেন। এখন ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে এইটাকে আমি এখন রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টার কমে কিন্তু করবেন না, তাহলে কিন্তু সেই কাবাবটা একটু খেতে কম ভালো লাগবে এবং সফট বা সিদ্ধটা একটু কম হবে, যার জন্য 2 থেকে 3 ঘন্টা এবং আপনার হাতে সময় বেশি থাকলে আপনি আর একটু বেশিও রাখতে পারেন। এখানে এই চিকেন কাবাবটা করার জন্য আমি একটা বেরির মতো নিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে কিন্তু শিক দিয়ে করতে পারেন, আমার ঘরে শিক নেই যার জন্য আমি এটার মধ্যে করে নেব। শিক থাকলে শিকের মধ্যে গেঁথে গেঁথে কিন্তু করতে সুবিধে হয়। প্রথমে আমি এই বেরির মধ্যে আগে বাটার ভালোভাবে পালিশ করে নিচ্ছি। এখন চিকেনের ঢাকনাটাকে আমি তুলে নিলাম। আমি 3 ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দেখুন একটুও কিন্তু জল বেরায়নি, খুব শুকনো করে কিন্তু মেখে রেখেছিলাম, এখনও কিন্তু একইভাবেই আছে। যত এটা শুকনো হবে তত কিন্তু কাবাবটা করতে আপনাদের সুবিধে হবে। এখন আমি এই বেরির মধ্যে একটা একটা করে চিকেনকে বসিয়ে দেব। আমি একসঙ্গে সবগুলো দেব না, আমি 5টা 6টা এইভাবেই
আমি দিয়ে দেব। সব চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, গ্যাস জ্বালিয়েছি, গ্যাসের উপরে আমি আরও একটা বেড়ি বসিয়েছি, তার উপরে আমি এখন চিকেনের বেড়িটাকে বসিয়ে দিলাম। ওই বেড়ির মধ্যে যদি আমি ডাইরেক্ট যদি আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিতাম তাহলে কিন্তু চিকেনগুলো গ্যাসের সাথে লেগে কিন্তু কামড়ে যেত, যার জন্য আমি তার উপরে একটা বেড়ি দিয়েছি এবং তার উপরে আমি চিকেনের বেড়িটাকে বসিয়ে দিয়েছি। এতে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আস্তে আস্তে করে আমি সব চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি, দরকার হলে আমি হাত দিয়ে উল্টে দেব, আপনারা আপনাদের সুবিধা যাতে করে হবে সেটা দিয়ে আপনারা উল্টে দিতে পারেন। খুব কিন্তু কামড়ে বসে যায়, খুব আস্তে আস্তে কিন্তু তুলতে হবে। এখন আমি উল্টে দেওয়ার পরে আবারও উপরে বাটার পালিশ করে দিলাম। বাটার পালিশ করলে কিন্তু চিকেনগুলো একদমই পড়ে না, নিচ থেকে যতই তাপ উঠুক। আর অবশ্যই কিন্তু একদম ফ্লেমটা গ্যাসের লোতে রেখে কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে হবে। ভালোভাবে আবারও আমি একটু নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি। দেখুন আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো আছে, কিন্তু তবু দেখুন কিভাবে আগুন উঠছে। যেহেতু বাটার দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু বাটারটা মধ্যে আগুনটা লেগে যাচ্ছে, তাতে কিন্তু চিকেনটা পুড়বে না। আস্তে আস্তে এভাবে বারে বারে উল্টে পাল্টে উল্টে পাল্টে কিন্তু চিকেনগুলোকে আমি শেখে নেব। বাটারটা কিন্তু বারবার করে দিতে হবে যেন চিকেনগুলো না পুড়ে যায়। এইসব রেসিপি আমরা কিন্তু প্রতিদিন যে ঘরে করি এমনটা নয়, কিন্তু হঠাৎ অকেশনালি কিন্তু একটু আড্ডু করে নেওয়াই যায়। তো প্লিজ আপনারা একবার অবশ্যই করবেন, চিকেন প্রত্যেকেরই ঘরে আসে, এই রেসিপিটা করেই নেওয়া যায়। এইভাবে আমি আবারও যে বাকি চিকেনগুলো আছে সেইগুলোকে আমি আবারও এখন দিয়ে দেব। বেড়িটাকে আমি খুব ভালোভাবে আগে মুছে নিয়েছি, আবার বাটার পালিশ করে দিয়েছি, তারপরে এখন আমি আবার চিকেনগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। যেহেতু বাটারটা দেওয়া আছে যার জন্য কিন্তু আগুনটা এভাবে জ্বলছে, এতে কিন্তু চিকেন পুড়ছে না, বাটারটাই কিন্তু পুড়ছে, যে জন্যই বাটারটা দিতে হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি? আশা করি ভীষণ ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর একবার অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।